2021 সালের বিধানসভা নির্বাচনে যে তিনটি স্ক্যাম নিয়ে বারবার সুর চড়িয়েছে বিরোধী দলগুলো, তার একটি হলো কয়লাকাণ্ড। নারদা সারদা কেলেঙ্কারির পর এই কয়লা কেলেঙ্কারি নিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। নাম জড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। জেরার জন্য ডাক পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলারও। এমতাবস্থায় একদিকে যখন নারদকাণ্ডে তিন হেভিওয়েট নেতা ফিরাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রের গ্রেপ্তারি নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে, তখন সূত্রের খবর শুধু নারদা নয়, এবার কয়লাকাণ্ডেও মে মাসের মধ্যেই চার্জশিট দখল করতে পারে সিবিআই। প্রথম পর্যায়ে এই ধরনের বড় মামলার ক্ষেত্রে সাধারণত যে প্রাথমিক চার্জশিট দেওয়া হয় তাই শেষ কথা নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর নতুন করে আবারও সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করা হয়। সূত্রের খবর অনুযায়ী প্রথম চার্জশিটে নাম থাকতে পারে লালা ও বিনয়ের নাম। সিবিআই দায়ের করা প্রথম এফআইআরে জানানো হয়েছিল এরাই ছিলেন কয়লা পাচারকাণ্ডের মূল পাণ্ডা। তবে এদের সঙ্গে যুক্ত ছিলেন আরও অনেক ব্যবসায়ী, যুক্ত ছিলেন কিছু সরকারি আমলাও। তাই প্রথম চার্জশিটে নাম থাকতে পারে বিনয় মিশ্রের ভাই আকাশ মিশ্র, বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্র, লালার হিসেবরক্ষক নীরজ সিং, গণেশ বাগাড়িয়া এবং আসানসোলের ব্যবসায়ী বাবা পদদে এবং ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের। প্রথম দফায় এর আগে লালার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তারপর রাজ্যজুড়ে বেশ কিছু ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকেরা। প্রাথমিকভাবে অনুমান, গণেশ বাগাড়িয়া এখন রয়েছেন দুবাইতে, বিনয়ের ভাই আকাশ আগে গ্রেপ্তার হলেও আপাতত শারীরিক কারণে জামিনে রয়েছেন তিনি। আইসি অশোক মিশ্রকে আর এই গ্রেপ্তার করেছে সিবিআই। প্রায় 168 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিবিআইয়ের প্রথম চার্জশিটে নাও থাকতে পারে কোন হেভিওয়েট নেতার নাম। তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের নাম থাকলেও বড় কোনো নাম এই মুহূর্তে থাকছে না বলে অনুমান। তবে আদালতে জেরার মুখে সিবিআই বারবার জানিয়েছে উচ্চপদস্থ কোনো নেতার হাত না থাকলে এত বড় কাণ্ড চলতে পারে না। আর সেই কারণেই এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছেছিল সিবিআই। আগামী দিনে এই তদন্ত নয়া মোড় নেয় কিনা সেই দিকে এখন লক্ষ্য থাকবে সকলের।